কুল গাছ লাগিয়েছি ভগবানের জন্য, কুল হয়েছে, এখানে দর্শন করুন, দেখুন এখানে কুল ধরেছে কত সুন্দর, দেখুন। খুব বড় বড় হয়ে গেছে, এটা ভগবানকে দিতে হবে। আর পটলের লতি লাগিয়েছি, এই পটলের লতি ভগবানকে দিলে কত সুন্দর লাগবে। গরমে পটলের লতি খুব টেস্টি, শরীরটা ঠান্ডা করে, শরীরকেও ঠান্ডা রাখে পটলের লতি জুস। দেখো কত হয়েছে, আমি আবার এটাকে ঠিক ঠিক করে দিই যাতে লতটা খুব সুন্দর হয়। এতে পটলও হবে আবার লতিও ভগবানের দেয়া যাবে দুটোই। মহাপ্রসাদ দর্শন করুন, মহাপ্রসাদকে যাই, কেন রান্নার সময় দেখানো হয়নি, ভুলে গেছে মহাপ্রসাদ, মহাপ্রসাদ হয়ে গেছে সেটাই দর্শন করুন। এখানে আছে টক শাক, এখানে আছে আগে বলি তোমার টমেটো আলু ভর্তা, তারপরে এখানে টক শাক আছে, এখানে পালং শাক আছে, মশলা বড়ি আছে, বেগুন ভাজি আছে, ডাল সিদ্ধ আছে, এখানে হলো সন্দেশ, এখানে হলো ফল, অন্য কত সুন্দর টেস্টি মহাপ্রসাদ, নিরাই গরুড়ি দেখো বাবুই পাখির পাশার মতন ঘন্টি ফুল, দেখো কত সুন্দর ঘন্টি। কত সুন্দর হয়েছে দেখুন, কত স্পঞ্জি, কত সুন্দর। আর এখানে আমি ভগবানের জন্য রুটি বানাচ্ছি ময়দা দিয়ে, ময়দাটা গরম জলে মেখে নিয়েছি, এবার চটকিয়ে লেচি করে আমি রুটি করব ভগবানের জন্য, দর্শন করুন, হরি বল, দর্শন করুন। আমি এখন রুটি বেলছি, এরকম করে বেলবো, ঘুরতে 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 রুটি হয়ে যাবে, তখনই ছেকবো, হয়ে গেছে, দেখবেন দুবার উল্টোবো রুটি হয়ে যাবে, এই একবার দিয়েছি আর একবার উল্টোবো তাতেই রুটি হয়ে যাবে, দর্শন করুন। কি সুন্দর হয়েছে, লুচির মতন, ফুলকো লুচির মতন হয়েছে, কত সুন্দর, আহা, দর্শন করো, সব রুটি আমার হয়ে গেছে, হরি বল হরি বল, এর ভোগ লাগাতে নিয়ে যাব। ভোগ লেগে গেছে, আমি ভোগ সরিয়ে প্রসাদ নিয়ে চলে এসেছি, এখানে দুধ রুটি আছে, আর এখানে
তিনতলা কেক আছে, বাটি কেক কত সুন্দর হয়েছে। আপসাদ আপসাদ কি জয়, নিতাই নিতাই গৌরী, হৃদয়নাথ প্রেমানন্দ হরি হরি বলো।